আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমাদের কাস্টমাইজ ফ্যাশন বিজনেস কার্ড ক্রিয়েট করা কমপ্লিট ঠিক আছে সো এখানে একটা জিনিস আপনাদেরকে একটা টিপস শেয়ার করা আছে আমরা যারা ফ্যাশন এ পড়ছি অথবা যারা ফ্যাশন ডিজাইনার হব ঠিক আছে সো আমাদের বিজনেসের অনেক ধরনের কার্ড আমাদের ব্যবহার করতে হয় সাপোজ কিছু আছে ফ্যাশন গ্রেটিং কার্ড ওকে ঠিক আছে গ্রেটিংস কার্ড থাকে এই ধরনের ঠিক আছে জন্য রকম সাইজের কোনো রকম রেশিও করতে হয় না যেটা আমি ব্লিড দিয়েছি নাইন পয়েন্ট ওরকম একটা ব্লিড ইউজ করলে হবে অথবা জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চের একটা ব্লেড করবেন দেন এ পেপারে ইউজ করতে পারেন গ্রিটিংস কার্ডের ক্ষেত্রে ঠিক আছে সেম ভাবে ইলাস্ট ফ্রি পিকে গিয়ে সেখান থেকে কার্ড লিখবেন জাস্ট একটা সিস্টেম থেকে আপনি কিভাবে বাকিগুলোকে ডিজাইন করতে পারবেন জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ ওটাকে পিক করেন এলিমেন্টস পিক করেন যেন যেন গুলো নিজের ইচ্ছা মতো করে লিখে দেন ঠিক আছে গ্রেটিংসের যেটা ইচ্ছা সেমভাবে আমরা এই যে এখন যে ফরমেশনটা ইউজ করলাম মানে ম্যাথডটা সাইজেরটা বাদ দিন সাইজটা নিজের ইচ্ছা মতো করে তখন দেওয়া যাবে গ্রেটিংস কার্ডের ক্ষেত্রে বাট যে সিস্টেমটা ম্যাথডটা ব্যবহার করলাম সেম ম্যাথডটা ব্যবহার করে আমরা গ্রেটিংস কার্ড দিতে পারবো অথবা মিনি কার্ডের মধ্যে একটা প্রাইস ব্রাউচার দিতে পারবো গিফট কার্ড করে দিতে পারব এটাকে ওনার ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে ফ্যাশন থ্যাংকস গিভিং কার্ড ঠিক আছে এ ধরনের অনেক কিছুই কি আমরা দিতে পারবো ঠিক আছে সেগুলো সবগুলো এখান থেকে গিয়ে আপনারা সেম ম্যাথডটাকে ইউজ করবেন যেভাবে আমরা সফটওয়্যারটাকে মানে সফটওয়্যারের মাধ্যমে আমরা কি বিজনেস কার্ডের ডিজাইন করেছি ওই ম্যাথডটাকে ব্যবহার করে আপনারা এখান থেকে এলিমেন্টস নিয়ে আপনারা কি এভাবে বিভিন্ন রকম গ্রেটিংস কার্ড ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে গ্রেটিংস কার্ডটা করা আরও ইজি ঠিক আছে কোটিংটা দেখালাম ঠিক আছে গ্রেটিংস কার্ডটা করা ইজি জাস্ট ডিজাইন এলিমেন্টস নেবেন জাস্ট ফর্মটা চুজ করে আপনার এখান থেকে একটা সাইজের মধ্যে পিক আপ করে দেবেন মানে আপনার লেখাগুলো পিক করে দিবেন যা যা পিক করে বলছি দুঃখিত লেখা যা যা দেয়ার গ্রেটিংস যা যা দেওয়ার তা লিখে দেবেন বেশ এটা হচ্ছে কি মেন কাজ ঠিক আছে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ